আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমাদের চাল কুমড়া গাছ দেখেন কত বড় হয়ে গেছে, আর অলরেডি কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো এইখানে দুইটা গাছ আছে, দুইটা দেখেন কালকে রাত্রের বৃষ্টিতে আরও সতেজে উঠছে। আর এই পাশে আছে হলো আমাদের কাঁকরোল গাছ, কাঁকরোল গাছটাও বড় হয়ে গেছে। এই দেখেন বড় হয়ে যাচ্ছে কাঁকরোল গাছটা। এই দেখেন কাঁকরোল কিন্তু অলরেডি ধরেও গেছে, কাঁকরোলে ফুল চলে আসছে। এই দেখেন আর এই পাশে হলো পুঁইশাক গাছ, এই যে। আর এই পাশে আছে হলো উস্তে গাছ, মানে করলা, ওই যে ছোট্ট। এই যে মাত্র হচ্ছে, আর এই পাশে আরো কয়টা চাল কুমড়া গাছ দেখেন। তো মোটামুটি এইখানেও দেখেন কালকের বৃষ্টিতে কত বড় হয়ে গেছে, আর এটা অলরেডি জাগলায় উঠে গেছে। আর এইখানে আমাদের দুইটা অনেক বড় বড় দুইটা ডুমুর গাছ আছে। তো এই নিজে এরা নিজে নিজেই হয়েছে, এদেরকে আসলে লাগানো লাগে না। এই দেখেন কত ডুমুর ধরে আছে দেখেন। তো এর ভিতরে পেকেও গেছে কিছু কিছু, গাছটা অনেক বড়, দুইটা গাছ এখানে টোটাল দুইটা। এই দেখেন তো ডুমুর ডায়াবেটিক্স যাদের আছে তাদের নাকি, তাদের জন্য নাকি অনেক ভালো। তো আমার বড় চাচি খায় ডুমুর, আমার আম্মু খাইতে চায় না। আমার আম্মুরও আছে কিন্তু আম্মু খায় না, তার নাকি ভালো লাগে না। তো দেখেন কি সুন্দর পেকে পেকে আছে, হলুদ হয়ে আছে। তো একটা ছিঁড়তে পারলে ভালো হতো। এই যে আমি পারছি একটা, ও এটা নষ্ট, পেকে নষ্ট হয়ে গেছে, তো আমি এটা ফেলে দিই। আর এই যে আমাদের হাঁস, তো ওরা এখন আসতেছে খাবে, এই জন্য কিন্তু আমাকে দেখে আর আসতেছে না। ঠিক আছে, ওইদিকে চলে যাচ্ছে। তো ওরা তো ফ্রেন্ড সার্কেল ছাড়া আসে না, তো ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ওরা আসবে। তো এখন আমি চা বানাতে আসছি। আর অনেক কথা মানে জিজ্ঞেস করতে পারেন যে উপরে ফাঁকা কেন। তো উপরে ফাঁকা আমাদের, উপরে তো টিন দেওয়া, আমাদের উপরে টিন দেওয়া, তো টিনটা একটু সমস্যা হয়েছে, মানে টিনটা একটু পুরানো হয়ে গেছে, যার জন্য টিন আজকে ঠিক করতেছে। এই জন্য টিন সব খোলা আর বাইরে কাজ করতেছে, আর এদিকে আমি চা বানাচ্ছি সবার জন্য, মানে যারা কাজ করতে তাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য চা বানাচ্ছি। আপনারা হয়তো বা শব্দ পাচ্ছেন বাইরে কাজের শব্দ, তো তো ঝড়ের আগে সব ঠিক করতে হবে, তাহলে বিপদে পড়তে হবে, সব পানি ঘরে চলে আসবে। আর এইদিকে আমাদের লিচু গাছ আছে, এটা হলো আমাদের বড় লিচু গাছ। তো আমি এখন চায়ের লেপ পাতাটা দিয়ে দিব। তো
চারিদিকে প্রচুর এলোমেলো আর আমি র্যাকগুলা সব ঢেকে রেখে দিয়েছি। বাইরের থেকে ময়লা আসতেছে, যার জন্য আমি এইগুলো আবার পরিষ্কার করা লাগবে। তো আমি আপাতত ঢেকে রেখেছি, যেহেতু প্রচুর ময়লা, তো ময়লা তো পড়বেই। আর সব কিছু এলোমেলো, একদম এলোমেলো, বাইরে কাজ করতেছে সবাই। তো আমার চাটা হয়ে গেছে করা, পানি আছে না রে? তো আমার আম্মু চাটা দিয়ে আসলো, আর এখন আমি আর আম্মু খাবো। এই যে আমাদের টিন লাগানো প্রায় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আজকে সারাদিন খুবই চাপের উপর গেছে, কারণ আমাদের বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়ে মোটামুটি যা যা বাইরে ছিল সব ভিজে গেছে, আর অনেক কাজ জমা হয়ে আছে। এখন ছয়টা, সাড়ে ছয়টা বাজে, আর কিচ্ছু করার নাই। আমি এখনও ফ্রেশ হয় নাই, গোসল করি নাই, তো সব কিছু কমপ্লিট করে নিচে পরিষ্কার করে তারপরে আমি গোসল করব, ফ্রেশ হবো, সব কিছু ক্লিন করব। তো দেখেন, তো এখনও পুরো কমপ্লিট করে নাই, করতেছে আস্তে আস্তে। আর বৃষ্টিতে সব ভিজে গেছে, কি করব, কিছুই করার নাই। তো ওই যে কাজ করতেছে, তিনজন কাজ করতেছে, বড় মিস্ত্রি উপরে আর এরা দুজন। তো এই যে যে লোকটাকে দেখতেছেন, ইনি হলো আমাদের বাসাতে থাকে যে দাদিমা, তার ছেলে, তার ছোট ছেলে। এই যে, আর এই এটা হলো এই যে বাইরের থেকে আলো আসে সেইটি, সেই টিম দেওয়া, ভিতরটা আলো হবে। আর রান্নাঘরের অবস্থা মোটামুটি খুবই খারাপ অবস্থা, পানি ঢুকছে, অনেক পানি ঢুকছে, মানে পুরোটাই কিন্তু ফাঁকা ছিল, পুরো টিনটাই ফাঁকা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল সম্পূর্ণটাই। যখন সম্পূর্ণ টিন খুলে ফেলছে তখনই বৃষ্টি চলে আসছে, এত বৃষ্টি আসছে যে আমাদের বারান্দায় হাঁটু সমান পানি হয়ে গেছে। আর এখনও এখানে সব কিছু সরাই ফেলছিলাম, তো গ্যাসের সিলিন্ডারটা আছে, গ্যাসটা আছে, তো আমি আসলে বুঝতেছি না কী হবে। তো তারপরে ভালো করে শুকনা করে মুছবো, তো তারপরে দেখবো কী অবস্থা হয়। তো আজকের দিনটা খুবই চাপে গেল, খুবই চাপে গেলো, তারপরে যেন কাজটা কমপ্লিট হয়ে যায়, যেহেতু ঝড় আসবে, এই যে ঝড় আসবে, তো এই জন্য তাড়াহুড়া করে করা। তো এদিকে এখনো ফাঁকা আছে, ওইদিকে এখনো হয় নাই। তো ঠিক আছে, পুরো কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ঘরটা কিভাবে কমপ্লিট হলো। তো এখন এই যে আপু ইফতারি করবে, আমার যে জপো আসছে, তো আমি জপোর জন্য ইফতারি বসাইছি। এই যে, আর বাইরে এখনো কাজ হচ্ছে, কাজ এখনো স্টপ হয় নাই। তো দেখা যাক কাজ কত দূর করে, যত দূর করতে পারে করে রেখে যাবে আজকে। তো আপু রোজা আছে, আপুর জন্য ইফতারি গুছাইছি, আপু এখন ইফতারি করবে, শরবত বানাইছি। তো বাসায় যা ছিল তাই দিয়ে ইফতারিটা রেডি করলাম, কোনো ই নাই, ভাজা পোড়া ছিল না, করতেও পারিনি, রান্না করতে পোড়াই এলোমেলো। তো ঠিক আছে, তো ওরা আজকে আমাদের অর্ধেক ঠিক করে রেখে গেছে, সময় ছিল না, রাত হয়ে গেছে, আদান দিয়ে দিয়েছে, তো ওরা চলে গেছে। আর ওই পাশটা ফাঁকা, দেখেন কি অবস্থা, রাত্রেবেলা বৃষ্টি হইলে সব ভিজবে, তো কিছুই করার নাই। আর ওই যে বাইরের টিন, বাইরে সব টিন আছে, তো এই যে আকাশ দেখা যাচ্ছে, ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে, অন্যরকম একটা ফিলিংস। আমাদের নারকেল গাছ দেখা যাচ্ছে, আম গাছ দেখা যাচ্ছে, আম দেখতে পারতেছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আমাদের ঘরটা যেন দ্রুত ঠিক হয়ে যায়, ওই পাশটা ফাঁকা। তো
কি হয় কালকে অবশ্যই আপনাদের জানাবো। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।